গাইগাছায় গত কয়েকদিন টানা বৃষ্টি এবং জোয়ারের পানি বৃদ্ধিতে উপজেলার সকল স্লুইস গেট ও আবদার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। খুলনার স্টাফ রিপোর্টার বিসরকারে পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। খুলনার পাইকগাছায় গত কয়েকদিন টানা বৃষ্টি এবং জোয়ারের পানি বৃদ্ধিতে উপজেলার সকল স্লুইস গেট ও ওয়াবদার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত রবিবার থেকে একটানে মুষলধারে বৃষ্টি, অপরদিকে পূর্ণিমা পরবর্তী গণের জোয়ারের পানি বৃদ্ধিজনিত পরিস্থিতিতে উপজেলার সকল স্লুইস গেট এবং ঝুঁকিপূর্ণ ওয়াবদার বেড়িবাঁধ যে কোনো সময় ভেঙে এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপজেলার সোলাদানা, ডেলুটি ও গড়াইখালী ইউনিয়ন বেশি ঝুঁকিপূর্ণ। সোলাদানার আমুরকাটা ও সোলাদানার স্লুইস গেট ভেঙে যে কোনো মুহূর্তে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে এলাকাবাসী ভুক্তভোগীরা জানিয়েছেন। আমুরকাটা স্লুইস গেটের চারটি বাহির ঢাকনা বা পাটের মধ্যে দুটি নষ্ট, ভিতরের চারটি দীর্ঘদিন ধরে নেই। একটানা মুষলধারে বৃষ্টি ও স্লুইস গেট দিয়ে ওঠা জোয়ারের পানিতে এলাকা প্লাবিত, হাজার হাজার একর মৎস্যঘের জলমগ্ন। আমুরকাটা স্লুইস গেটের বাহির এবং ভিতর ঢাকনা বা পাট জরুরি লাগানো প্রয়োজন। এদিকে উপজেলার লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন ইউনিয়ন সরজমিনে পরিদর্শন করেছেন। ইউনিয়ন ঘুরে তিনি জানান এলাকার সার্বিক পরিস্থিতি ভালো এবং মিনাস গেটে জোয়ারের পানি ঢোকা এখন বন্ধ আছে। এলাকার লোকেদের সমস্যা, ধান ফল লাগাচ্ছে, টোটালি আছে আপনার এই ধান তোলায় যাই নাকি, এইগুলো একটু সংরক্ষণ করার দরকার। তো অবধি লোক এটা একটু খেয়াল করলি কি অবস্থা দেখাও যে আমাদের এই পাট দুটো নষ্ট হয়ে গেছে একদম, ধান লাগাতে পাট দুটো সারাই করার দরকার। এটা অবদান থেকে যদি এইগুলো একটু খেয়াল করে তাহলে জনগণের পক্ষের থেকে মানে হেডে সব থেকে বেশি ভালো হয়।